আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইভা ক্যান্ডিডেট, আজকের ভিডিওতে আমি সাম্প্রতিক সময়ে 44তম বিসিএস এর ভাইভা বোর্ডে একজন ভাইভা প্রার্থীকে বিজ্ঞ সদস্যের পক্ষ থেকে বা বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে কিছু প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্নগুলো নিয়ে আমি একটু অ্যানালাইসিস করব। তো যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে, প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি জানিনি যে সেই প্রার্থীর প্রথম পছন্দ কি কিংবা সে কোথায় কর্মরত, এগুলো কিন্তু আমি জানিনি। মূলত এই প্রশ্নগুলো আমি কালেক্ট করছি বিভিন্ন উৎস থেকে, তো সেই উৎসগুলোর কথা না বলি আমি। এখন যে প্রশ্নটি তাকে করা হয়েছে প্রথমত, সেটি হচ্ছে যে নাটোরের বনলতা সেনকে জীবনানন্দ দাস কোথায় কোথায় খুঁজেছেন বাংলাদেশের ম্যাপ দেখিয়ে বলতে বলেছেন, অর্থাৎ নির্জনতার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি জীবনানন্দ দাসের একটা বিখ্যাত কবিতা বনলতা সেন। তো সেই বনলতা সেন কিন্তু, যেটি আমরা জানি যে নাটোরের বনলতা সেন, এখন বিজ্ঞ সদস্য একজন প্রার্থীকে জিজ্ঞেস করছে যে কবি জীবনানন্দ দাস তার যে বনলতা সেনকে তিনি কোথায় কোথায় খুঁজেছেন সেটা ম্যাপে দেখান, অর্থাৎ মানচিত্রে দেখান। আসলে কি এ প্রশ্নের উত্তরটি দেওয়া সম্ভব কিনা, আসলে কি মানচিত্রে সেটি দেখানো সম্ভব কিনা, সাধারণত মানচিত্রে মানে ওয়ার্ল্ড ম্যাপে বিভিন্ন কন্টিনেন্ট, তারপর ওশান, সি কিংবা বে কিংবা গালফ বা বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন স্টেট, এগুলো আসলে দৃশ্যত হয়। আর বাংলাদেশের মানচিত্রে আমাদের বিভাগগুলো এবং আমাদের জেলাগুলো এবং উপজেলাগুলো সেখানে দৃশ্যত হয়, কিন্তু স্থান, পার্টিকুলার একটা স্থান, সেটি বাংলাদেশের মানচিত্রে আসলে দৃশ্যত হয় কিনা এটা আমার জানা নেই। কাজী নাটোরের বনলতা সেন তাকে জীবনানন্দ দাস কোথায় কোথায় খুঁজেছেন এটা মানচিত্রে যদি দেখাতে বলা হয়, তাহলে সেই জায়গাটা দেখানোটা বা মানে দেখাতে পারাটা এটা সম্ভব কিনা আমার জানা নেই। আচ্ছা, তাহলে এটা আমার জানা নেই, এই প্রশ্নের উত্তরটি একজন প্রার্থী কিভাবে দিবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হামাস ইসরায়েল ইস্যু, এটা ডেফিনেটলি জানা উচিত একজন প্রার্থীর, কেননা এটা সাম্প্রতিক ইস্যু এবং একজন বিসিএস ক্যান্ডিডেট হিসাবে তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং সাম্প্রতিক বাংলাদেশ এবং বিশ্বে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, যে সমস্ত ক্রাইসিসগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কে তাকে সম্যক জ্ঞাত থাকতে হবে এবং এই রিলেটেড সংবাদগুলো তাকে গণমাধ্যম থেকে, সংবাদপত্র থেকে, পত্রিকা থেকে এবং টেলিভিশন থেকে কিন্তু তাকে কালেক্ট করতে হবে এবং এটা নিয়ে তাকে চিন্তা করতে হবে যে বিশ্বে আসলে কী হচ্ছে, এই ঘটনাগুলোর প্রভাব কী হতে পারে। পুতিন সর্বশেষ কোন দেশ ভ্রমণ করেছেন সেখানে আলোচনার বিষয়বস্তু কী, অর্থাৎ আমরা জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বশেষ নর্থ কোরিয়া ভিজিট করেছেন, তো সেখানে তিনি কেন ভিজিট করেছেন, সেখানে তিনি কী চুক্তি করেছেন তাদের সাথে, নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে, প্রেসিডেন্ট বলতে সুপ্রিম লিডারের সাথে, বা আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো কিন্তু পত্রপত্রিকা এসেছে, টেলিভিশন নিউজেও এসেছে, এ প্রশ্নের উত্তর কিন্তু একজন ভাইভা ক্যান্ডিডেটকে অবশ্যই পাঠাতে হবে। তারপরে রোহিঙ্গা ইস্যু, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমরা জানি সেই 2017 সালের 25শে অগাস্ট থেকে বাংলাদেশে যে রোহিঙ্গা এসেছে, তারপর থেকে কিন্তু রোহিঙ্গা ইস্যুটা আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বা প্রশ্ন হচ্ছেও, সেটা প্রিলিমিনারিতে হচ্ছে, লিখিততে হচ্ছে, বিসিএস এর ক্ষেত্রে বিশেষ করে ভাইভাতে হচ্ছে, কাজে এই বিষয় সম্পর্কে তাকে জানতে হবে। তারপরে হাই কমিশনার অ্যাম্বাসেডর, এখান থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এই রিলেটেড, যেহেতু এতটুকু প্রশ্ন আমি পেয়েছি উৎস থেকে, সোর্স থেকে, কাজে হয়তো বা এই টাইপের প্রশ্ন করতে পারে, হোয়াট ইজ হাই কমিশনার, হাই কমিশন, হোয়াট ইজ অ্যাম্বাসি, কিংবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাই কমিশন অ্যান্ড অ্যাম্বাসি, কিংবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডার, অর্থাৎ প্রশ্নটি হচ্ছে হাই কমিশন এবং অ্যাম্বাসি বা হাই কমিশনার এবং অ্যাম্বাসেডার সম্পর্কে প্রশ্ন করছে। তারপরে বর্তমান অর্থনৈতিক ক্রাইসিসের কারণ এবং উত্তরণের উপায়, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড কিংবা বাংলাদেশের যে ইকোনমিক ক্রাইসিস হচ্ছে এটির কারণটা কী এবং এখান থেকে উত্তরণের পথ কী, এটা থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। আরেকটি প্রশ্ন আছে যে ইওনো হিসাবে কী কী কাজ করবেন যা অন্য কেউ করেনি, এই প্রশ্নটিকে বলা হয়, এটি কোনো ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না, যেমন এই যে নাটোরের বনলতা সেনকে জীবনানন্দ দাস কোথায় কোথায় খুঁজেছেন বাংলাদেশের ম্যাপ দেখিয়ে বলতে বলেছেন, এই প্রশ্নের উত্তর সচরাচর কারোরই পারার কথা না, তারপর কিন্তু একটা আনসার তাকে দিতে হবে। এখন সে আনসারটা দিতে গিয়ে ভাইবা বোর্ডকে সে কোন কথা বলে বোর্ডকে সন্তুষ্ট করবে যে সরি স্যার আসলে আমার এটা জানা নেই, কিংবা ম্যাপ দেখানোর চেষ্টা করবে, এটা ভিন্ন ইস্যু, এটাকে বলা হয়
সিচুয়েশনাল কোশ্চেন, অর্থাৎ অর্থাৎ একটা পরিস্থিতিতে একটা একজন 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 চাকরি প্রার্থী যিনি চাকরি করতে চাচ্ছেন, সে চাকরিটি পাওয়ার পরে তাকে যখন একটা একটা অড সিচুয়েশন অর্থাৎ আনএক্সপেক্টেড কিংবা আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে তাকে পড়ে যেতে হয়, সে অবস্থায় সে কীভাবে সিচুয়েশনকে কন্ট্রোল করে, কীভাবে সে ট্যাকল করে, এটা মূলত আসলে এই জাতীয় প্রশ্নগুলি আসলে তার সেটি প্রার্থীর মধ্য দিয়ে সেটি জানতে চাওয়া হয়। তারপর হচ্ছে হামাস ইসরায়েল ইস্যু, এটা একজন প্রার্থী কতটুকু কনশাস ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল নিউজগুলো সম্পর্কে, সে কতটুকু ওয়াকিভাল, কতটুকু সে সে সম্যক জ্ঞাত কিংবা এই ব্যাপারে সে ইন্টারেস্টেড কিনা, এটা দিয়ে তার সচেতনতা বা কনশাসনেস জাজ করা হয়। তিনি সর্বশেষ কোন দেশ গিয়েছেন, এটাও ঠিক একই অবস্থা, তার কনশাসনেস জাজ করা হয় কিংবা সে ইন্টারন্যাশনাল ইস্যুসগুলোর সাথে সে ইন্টারেস্টেড কিনা। তারপরে হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু, হাই কমিশন অ্যাম্বাসেডর, হাই কমিশন এবং অ্যাম্বাসেডর, এটা কিন্তু সচেতনতা জাজ করা যায় না বা হয় না, কিংবা তার উপস্থিত বুদ্ধিমত্তা, তার ইন্টেলেকচুয়ালিটি কিংবা তার সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার, এটা কিন্তু জাজ করা হয় না। এটাকে বলা হয় ইনফরমেটিভ বা নলেজেবল, অর্থাৎ তার এই ব্যাপারে ইনফরমেশন জানা আছে কিনা বা নলেজ আছে কিনা। এরপরে পরবর্তী প্রশ্নটি হচ্ছে বর্তমান অর্থনৈতিক ক্রাইসিসের কারণ এবং উত্তরণ। এই যে কারণ এবং উত্তরণ, এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে কিন্তু একজন প্রার্থীর ম্যাচিউরিটি প্রকাশিত হয়, সে অর্থনৈতিক সংকটের কারণগুলো কী কী, এখানে কোন কোন ওয়ার্ডগুলো সে চুজ করে, মানে অর্থনৈতিক সংকটের কারণ বলতে গিয়ে কোন কোন শব্দকে সে পছন্দ করে, এবং তার যে সলিউশন সে যখন দিবে তখন সেটাকে ম্যাচিউর সলিউশন কিনা এবং সেটি প্র্যাকটিক্যাল সলিউশন কিনা, এটার উপরে কিন্তু তার ম্যাচিউরিটি কিন্তু সেটি জাজ করা যায়। তারপরে হচ্ছে ইওনো হিসাবে কী কী কাজ করবেন যা অন্য কেউ করেনি, এই প্রশ্নটা কিন্তু এটাকে বলা হয় একটা যে বলি টিকি কোশ্চিন, বা এটাকে বলা হয় একটা অ্যানালাইটিক্যাল কোশ্চিন বা টেকনিক্যাল কোশ্চিন বা ক্রিটিক্যাল কোশ্চিন, অর্থাৎ ইওনো হিসাবে আপনি স্পেশাল কী করবেন যা অন্য কেউ করেনি। এক্ষেত্রে সে প্রার্থীর যে সাবজেক্টিভ নলেজ বা সে প্রার্থীর কিছু যেটি পার্সোনাল কিছু গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলোকে হাইলাইট করা কিংবা তার সাবজেক্টিভ নলেজ ইওনো হিসাবে কাজ করতে গিয়ে তাকে সুবিধা এনে দিবে, এই বিষয়গুলোকে হাইলাইট করা। তো এইগুলোকে এই প্রশ্নগুলোর উত্তর, আরও কিছু প্রশ্ন করা হয়েছে, সবগুলো আমি দেখাতে পাচ্ছি না। আরও কিছু প্রশ্নের মধ্যে যেমন বলা হয়েছে যে আপনি ইওনো হিসাবে কোনো পরীক্ষার হলে গেলেন, সেখানে যদি নকল করা হয় সেক্ষেত্রে আপনি কী করবেন। তারপরে একটা প্রশ্ন করা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা সেটির মান কেমন, এটির মান উন্নয়নে কী করবেন। তো যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকের এই ক্লাসে, সেটি হচ্ছে যে আমরা জানি যে যতটুকু আমার জানা আছে যে সেটি হচ্ছে 30 BCS থেকে, এই সর্বশেষ যে বিসিএসগুলো হচ্ছে 30 BCS থেকে, এই 30 BCS থেকে কিন্তু বর্তমানে এই যে 44 BCS পর্যন্ত বা আগামীতেও এটা চলবে, সেটা হচ্ছে ভাইবাতে 200 marks করা হয়েছে, অর্থাৎ 200 নম্বর করা হয়েছে ভাইবাতে। এতে করে অনেকে কিন্তু বলে থাকে যে ভাইবাতে 10 মিনিটস বা 15 মিনিটস একজন ক্যান্ডিডেটকে রাখা হয়, সেক্ষেত্রে তার কোন কোয়ালিটি জাজ করা হয়, বা এই 15 মিনিটস বা 10 মিনিটসের মধ্যে আসলে তার 200 নম্বরটা কি খুব বেশি জরুরি, এখানে তো 100 নম্বর করলে তো পারে বা 50 নম্বর করলে তো পারে, লিখিততে নম্বর তো বাড়াতে পারে। দেখুন, আমি আমার বিসিএসের যে অভিজ্ঞতা, এর আগেও আমি আপনাদেরকে বারবার করে বলছি, আমি 25তম BCS থেকে বিসিএসের প্রস্তুতির সাথে সম্পৃক্ত। তেমন আজকে থেকে প্রায় 20 বছর আগে থেকে আমি বিসিএস পরীক্ষা দিয়েছি বা সেই বিসিএসের সাথে আমি সম্পৃক্ত, আমি 4 বার BCS ভাইবা বোর্ড ফেস করছি। এই কথাটা আমি বারবার করে এই জন্য বলি যে আমার অভিজ্ঞতার কারণে বলি, সেটিকে ফোকাস করার জন্য বলি। এবং 29 BCS থেকে আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, এবং সর্বশেষ 40 BCS থেকে 43 BCS পর্যন্ত অ্যারাউন্ড 200 স্টুডেন্ট বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস ক্যাডার, ট্যাক্স ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, অন্যান্য ক্যাডারে আমার হাত ধরে আমার কাছে সেবা নিয়ে 200 স্টুডেন্ট বিসিএস ক্যাডার অফিসার হয়েছেন। অনেক বিসিএস ক্যাডার অফিসার কিন্তু আমার কাছে ক্লাস করেন, কাজে আমার অভিজ্ঞতা বেশি। প্রতিনিয়ত আমার স্টুডেন্টের সাথে আমি হ্যান্ডেল করি, ডিল করি, তাদের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর আমি শুনি কিংবা আমি নিজেও শিখি, বা অনেকে ভাইবা দেওয়ার পরে ভাইবা অভিজ্ঞতা আমাকে শেয়ার করে, প্রতিনিয়ত কিন্তু আমি অভিজ্ঞতা অর্জন করছি। তো আমি মনে করি 200 নম্বর ভাইবা এটা যথেষ্ট যৌক্তিক, এবং আমার মনে হয় যে ভাইবাতে নম্বর আরও বাড়ানো উচিত, এই জন্য যে ভাইবা প্রার্থী হিসাবে একজন প্রার্থীকে ভাইবা বোর্ডে শুধু তার ইনফরমেশনটি যে শো করতে হয় বা ইনফরমেশনটি প্রোভাইড করতে হয় তা কিন্তু না, বরঞ্চ সে প্রার্থী কী চিন্তা করে, কী ভাবনা করে, তার দৃষ্টিভঙ্গি, তার মূল্যবোধ, তার বিচক্ষণতা, তার দূরদর্শিতা, তার সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার, এবং সরকারি চাকরিতে সে যখন দায়িত্বপ্রাপ্ত হবে তখন অনেক আনওয়ান্টেড, অনেক আনএক্সপেক্টেড সিচুয়েশন তাকে ফেস করতে হবে। এবং বিজ্ঞ সদস্য যারা ভাইবা বোর্ডে থাকেন বা বিজ্ঞ এক্সটার্নাল যারা আসেন, তারা কিন্তু সিভিল সার্ভিস ক্যাডার অফিসার ইভেন বা এই টাইপের অফিসার তারা, এবং তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কাজগুলো তারা করছেন, তারা জানে যে প্র্যাকটিক্যাল জিনিসটা কী। কাজেই এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি
বিচক্ষণতার সাথে এবং পরিপক্কতার সাথে না দিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি ভাইবাতে খুব বেশি মার্কস পাবেন না। এবং আপনারা অনেকে জানেন যে ভাইবাতে 200 নম্বরে ভাইবা, যেখানে লিখিত নম্বর অনেকেই কম পেয়েও ভাইবাতে বেশি নম্বর পাওয়ার কারণে অনেকে চাকরি পেয়েছে, আবার লিখিত নম্বর বেশি ভাইবাতে কম নম্বর কারণে কিন্তু অনেকে চাকরি পায়নি। কাজে ভাইবাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটিকে ইনফরমেশন হিসেবে না নিয়ে এটা সম্পর্কে চিন্তা করা, এটি সম্পর্কে ভাবা বা ভাইবাতে আমি কোন জাতীয় প্রশ্ন হলে পারে কীভাবে আমি আনসারটি দিব, এবং এ ব্যাপারে যারা দক্ষ অভিজ্ঞ, আমি বলতে গর্ববোধ করি এটি আমার সৌভাগ্য যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সদস্য, বিজ্ঞ সদস্য, তাদের সাথে আমি কাজ করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে, মগ ভাইবা বোর্ডে আমি থাকি, সরকারের সাবেক সচিব মহোদয়, হাই কমিশনের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন এরকম কর্মকর্তা, পুলিশের ডিআইজি পদমর্যাদায় অনেক কর্মকর্তা আছেন যাদের সাথে আমি কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। কাজে আমার এই অভিজ্ঞতাটুকু আমি আমার ভাই ভাই স্টুডেন্টকে শেয়ার করি এবং তারা অনেক উপকৃত হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মেধাবী এবং আপনি যে পরিপক্ক, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মেধাবী যে কেউ হতে পারে, কিন্তু মেধাবী হলে যে পরিপক্ক হওয়া যায় তা কিন্তু না। পরিপক্কতার মাপকাঠি হচ্ছে কোন পরিস্থিতিতে আপনি কতটুকু কথা কীভাবে বলবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। আমার সাথে যদি আপনারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান, 44তম বিসিএস এর রানিং ভাইবা কোর্স এবং 45তম অ্যাডভান্স ভাইবা কোর্স, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন 01-712-282980। এটা আমার ফোন নম্বর, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন এবং নোট করবেন। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং হবেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।